うん。Mm hmm. ইসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহি রবিলামীনঈদুলমুরসলীম ও আল আলহিউ আজমাইন আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাল্লামের নেতৃত্ব ইসলামী সমাজ প্রতিষ্ঠা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যক্তি সমাজ এবং রাষ্ট্র এই যে ইসলাম প্রচার প্রসার প্রতিষ্ঠার যে সংগ্রাম এই সংগ্রামে উনি কিভাবে নেতৃত্ব দিয়েছেন এই নেতৃত্বের উপরে আলোচনা করব যেটাকে ইংরেজিতে বলা যায় যে প্রফেটিক লিডারশিপ আল্লাহ নবীর নেতৃত্বের উপরে আমাদের যদি আমরা যদি শিখতে পারি আমরা আমাদের যদি নজর পড়ে তাহলে এর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু আমরা শিখতে পারি এবং অনেক কিছু আমরা সমাজে সৌন্দর্য নিয়ে আসতে পারি সমাজের মধ্যে মাধুর্য নিয়ে আসতে পারি মানুষে মানুষের সম্পর্ক অনেক মজবুত করতে পারি তাহলে এটাকে তিনটা পয়েন্টে আমি আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে মক্কি জীবনে ওনার নেতৃত্ব কেমন ছিল যেহেতু তেরো বছর উনি মক্কায় সংগ্রাম করেছেন এটা হচ্ছে ব্যক্তি গঠনের যুগ এবং সংগ্রামের যুগ এবং এইটা সংগ্রামে উনি মোকাবেলা কী করে করেছেন এটা হলো একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে মদিনায় উনি রাষ্ট্র সমাজ এবং রাষ্ট্র এই দুইটা প্রতিষ্ঠা করেছেন সেটার জন্য বিজয়ের যুগ এবং সমাজ গঠনের যুগ একই সাথে সেই সময় হুমকি থেকে মানুষকে আত্মরক্ষার জন্য এই রাষ্ট্রকে রক্ষার জন্য যে উনি কাজকর্ম করেছেন ওই সময় নেতৃত্ব ছিল একটা হলো উনি দেখতে হবে প্রথমটা ছিল উনি বলতে পারেন বিরোধী দলের নেতা বিরোধী নেতা আর মদিনার সময়টা দশ বছর এটা হচ্ছে উনি রাষ্ট্রের নেতা সরকারের নেতা তো দুইটার মধ্যে দুই ধরনের নেতৃত্ব আছে এটা থেকে আমরা কি শিখতে পারি আর শেষটা হচ্ছে উনি ওনার পরে ওনার গড়া রাষ্ট্র কি করে চলবে সেটার জন্য উনি কি কাজ করেছেন এটাকে ইংরেজিতে বলা হয় সাকসেশন প্ল্যানিং আর বাংলায় বলা যায় যে পরবর্তী নেতৃত্ব সৃষ্টির জন্য ওনার জায়গায় যেন উনি চলে গেলে যেন ওনার গড়া জিনিসটা নষ্টও না হয়ে যায় সেই জন্য এটা সব পর্যায়ে বাপ যেমন ছেলেকে গড়ে তোলে যে এই সংসার চালাবার জন্য সে উপযুক্ত হয় তেমনিভাবে উনিও ওনার গঠন করা রাষ্ট্র ওনার গঠন করা মদিনা রাষ্ট্র সেটা যেন সুন্দরভাবে চলতে পারে সেই জন্য উনি কি পদক্ষেপ নিয়েছেন প্রথমটা মক্কি জীবনটা হচ্ছে এইটা সংগ্রামী জীবন আর একই সাথে আত্মগঠনের সময় একই সাথে আত্মগঠন মানে কি কোয়ালিটি গুণগত পার্থক্য সৃষ্টি করা যেই মানুষগুলো কম সরাসরি উল্টা পথে চলতো তাদের কি করে সম্পূর্ণ বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে এমন একটা মানুষ সোনার মানুষ গড়ে তুললেন যে মহাবিপদ হলেও মহা আবেদন হলেও বিভিন্ন সুযোগ সুবিধা হলেও লোভ লালসা হলেও কোনোটাই সে ইসলাম বাদ দিয়ে করবে না এই যে সোনার মানুষ তৈরি করা এটা কিন্তু ঘাত প্রতিঘাতের মধ্যে হয়েছে সংঘাতের মধ্যে হয়েছে সংগ্রামের মধ্যে হয়েছে প্রতিকূলতার মধ্যে হয়েছে এবং সরকারি পর্যায়ে যারা ক্ষমতায় ছিল যারা ওই সমাজ পরিচালনা করতো তাদের জুলুমের কারণে এদের শক্তি বেড়েছে যদিও বাইরের থেকে শক্তি নাই কিন্তু তাদের ইমানি শক্তি বেড়েছে এটা মোকাবেলার যোগ্যতা হয়েছে এই কারণেই দেখবেন যে মদিনায় গিয়ে যে রাষ্ট্র পরিচালনা যারা করলো বা মন্ত্রণালয় পরিচালনা করলো বা ডিপার্টমেন্ট পরিচালনা করলো তারা কিন্তু এই মক্কার গড়ালোকগুলোই চার খলিফা কিন্তু মক্কার গড়ালোক এই জন্য মক্কায় যে লোকগুলো তৈরি হয়েছে এটা কিন্তু ওই সময়ে ইসলাম কবুল করা মানেই বলতে পারেন যে মৌমাসির চাকে ঢিল মারা তারা হামলা করবে তারা জুলুম করবে তারা আক্রমণ করবে তো প্রথম কথা হচ্ছে যে এই মানুষ করার কাজটা করতে গিয়ে প্রথমটা হচ্ছে যে আল্লাহ এবং রসুলকেই জীবনের কেন্দ্রবিন্দু বানানো শুধুমাত্র আল্লাহকে গ্রহণ করা যে আল্লাহর বাইরে কারো কোনো হুকুম মানা যাবে না এবং রসুল সাল সাল্লা ইসলাম ছাড়া কারও অনুসরণ করা যাবে না এই জিনিসটা প্রত্যেকের মনে মগজে অন্তরে প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং এই প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই জুলুমগুলো আরও বেশি সাহায্য করেছে জুলুমের মাধ্যমে তাদের এই প্রতিষ্ঠিত হওয়াটা পরীক্ষিত হয়ে গেছে এবং পরীক্ষায় তারা পাশ করেছেন অর্থাৎ বিভিন্ন রকম লোভ লালসা হোক আর হুমকি ধামকি হোক অথবা জুলুম অত্যাচার হোক তারা সারেন্ডার করেন নাই তারা এটার থেকে বিচ্যুত হন নাই তার মানে প্রথমটা প্রথমটা হচ্ছে আল্লাহ এবং রসুলের সাথে তাদের জীবনটাকে এইভাবে সম্পৃক্ত করতে পেরেছেন এই জন্যই তারা আসনের মানুষ হয়েছেন এই জন্যই তাদের মধ্যে এত শক্তি যেই শক্তি দিয়ে তাদের ভিতরটা ভাঙতে পারে নাই বাহির দিয়ে অত্যাচার করেছে দেহের উপরে কিন্তু তাদের মন মগজ তাদের অন্তর টলাতে পারেনি এটা হচ্ছে প্রথম শিক্ষা প্রথম জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে এমন একটা শক্তি হয়েছে ভিতরে আল্লাহ এবং রসুলকে কেন্দ্র করে যেই কারণে এই লোকগুলোই পরে নেতৃত্ব দিয়েছে দ্বিতীয় যে অর্জন হয়েছে সেটা হচ্ছে যে একটা চরিত্র সৃষ্টি হয়েছে যেই চরিত্রের মধ্যে মূল জিনিস ছিল আকিদা আর আখলাক বিশ্বাস ভিতরে আর বাইরে এটার আচরণ চরিত্র মানুষের সাথে ডিলিংস মানুষের সাথে লেনদেন চলাফেরা কথাবার্তা আচার আচরণ এইগুলোতে আকিদা আখলাক এই সময়টা তৈরি করা হয়েছে যাতে নাকি ভিতর এবং বাহির সমানভাবে সুন্দর হতে পারে যে জন্য অন্যায়ের প্রতিবাদ তারা অন্যায় করেনি তারা খুন খারাপি করে নেই তারা যাদের তাদের যে অত্যাচার করছে তাদেরকে হত্যা করে নেই তাদেরকে গোপনেও হত্যা করে নেই প্রকাশিত দূরের কথা তৃতীয় হচ্ছে এই যে জুলুম অত্যাচার হচ্ছে এটা মোকাবেলা তারা কীভাবে করেছে তাদের শক্তি ছিল দুইটা একটা হলো ইমান একটা হলো সবর একটা হলো ইমান যে আল্লাহ আছে আল্লাহ দেখতেছে আমাকে সবর করা ছাড়া উপায় নেই ক্ষমতা নেই সুতরাং সবর করতে হবে জুলুম বরদাস্ত করতে হবে ইমান যেটাকে ইংলিশে বলা যায় ইংলিশে বলা যায় এটাকে ফেইথর ইমান এবং সবর এই দুটা দিয়ে তারা জীবনটা অতিবাহিত করেছেন করেছেন সময়টা পার দ্বিতীয় দ্বিতীয়বার যে কোয়ালিটি চেঞ্জ যখন হলো তখন অনেক লোক আসা শুরু হয়ে গেল এই সময় এই জন্য ওই সময় মুনাফিক সৃষ্টি হলো এবং সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যে বিধিবিধানগুলো তখন চালু হলো এই জন্য মদ এবং সুদ ওখানে ব্যান হলো জেনা ব্য বিচার ব্যান হল ওখানে বিয়ের সংখ্যা লিমিট হয়ে গেল চারজনের বেশি বিয়ে করা যাবে না এইভাবে করে অনেক নিয়ম কারণ মেরাশি আইন সম্পর্কে আলোচনা আসলো এগুলো এই কোয়ালিটি চেঞ্জ আল্লাহ নবীর নেতৃত্বে এরপরে যত রকম হুমকি ছিল ভিতরে হুমকি ছিল কাফের আছে মোনাফেক আছে আর ইহুদি আছে এই তিনটা শত্রুর ভিতরে আর বাইরে হচ্ছে মশরিক মক্কা থেকে এসে হামলা করছে বদর ও খন্দক যুদ্ধ হলো এই যে ভিতর বাহিরের সত্য এটা মোকাবেলা করে তারা এই রাষ্ট্রটাকে আরো মজবুত করেছেন এই রাষ্ট্রটাকে আরো প্রতিরক্ষার ব্যবস্থা করেছেন এই হলো একটা হলো ক্ষমতাহীন অবস্থা মোদিনে গিয়ে ক্ষমতাসীন অবস্থায় শেষ কথা হচ্ছে যে ওনার পরে কারা নেতৃত্ব দিবে এই ব্যাপারে অ্যাপয়েন্টমেন্ট আর অ্যালোকেশন মানে কাকে কোন দায়িত্ব দেওয়া হবে উনি কিন্তু প্রত্যেকের মধ্যে কি কি গুণাবলী আছে আল্লাহ রসুল ইসলাম এগুলো খুব গভীরভাবে মূল্যায়ন করেছেন গভীরভাবে বিশ্লেষণ করেছেন করে কাকে কি দায়িত্ব দেওয়া হবে সে উনি দায়িত্ব দিয়েছেন সেই কারণে প্রথমে উনি দায়িত্ব দিয়েছেন যে এই এই ভূমিকা তুমি পালন করবে এই কাজ তুমি করবে যেমন উনি কাউকে গভর্নর করে পাঠালেন মহাজিবী জাবালকে গভর্নর করে পাঠালেন ইয়েমেনের জন্য এবং বললেন যে তুমি কিভাবে তুমি ফ্যাসেলা করবে উনি কিন্তু বলে দেন নাই উনি বলছেন তুমি কিভাবে ফেসালা করবে তখন বলছে আমি কোরআনে ভিত্তিতে করবো কোরআনে না পেলে কি করবে হাদিসের ভিত্তিতে করবো না পেলে কি করবে কোরআন হাদিসের ভিত্তিতে আমার আকল ব্যবহার করবো আল্লাহ তাহলে উনি দায়িত্ব মন্ডন করলেন এবং তাদের চেক করে নিলেন যে এই দায়িত্ব তারা বুঝেছে কিনা দায়িত্ব পালন করতে পারবে কিনা ভিত্তি আছে কিনা দ্বিতীয় হচ্ছে উনি কিন্তু ওনার পরের লিডার সিলেক্ট করে যান নাই ইনস্ট্রাকশন দিয়ে যান নাই কিন্তু ইন্ডিকেশন দিয়ে গেছেন যেমন আবু বকার নামাজ ইমামতি করেছেন আবুকরাজনু ছিলেন সেই ব্যক্তি যে যাকে সঙ্গে নিয়ে আল্লাহ রসুল ইসলাম মদিনার হিজরত করেছেন উনি কিন্তু আব্বরকে বলছেন তুমি থামো তুমি আমার সাথে যাবে উনি আগে যাওয়ার জন্য তৈরি ছিলেন কিন্তু ওনাকে যেতে দেওয়া হয়নি অর্থাৎ এগুলো হচ্ছে ইন্ডিকেশন আলী রাজে আল্লাহনুকে উনি বিছানায় রেখে গেলেন মক্কায় যখন হিজরত করলেন তাহলে এটাও আরেকটা ইন্ডিকেশন আর অমর রাজে আলাহনুকেও বিভিন্ন দায়িত্ব দিয়েছেন আসমান আদাহুকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন এইভাবে করে উনি প্রত্যেকের গুণাবলীকে সামনে রেখে উনি এভাবে করে গেছেন উনি যেমন কাউকে বলে জানেন যে উমুক আমাল আমার পরে লিডার হবে আব্বক রাদু অমরকে সিলেক্ট করে গেছেন অমর আদুলানু আবার একটা প্যানেল করে গেছেন একটা গ্রুপ করে গেছেন এর মধ্যে থেকে তোমরা একজনকে সিলেক্ট করবে এইভাবে করে মুসলমানদের নেতৃত্ব আসছে কেউ সিদ্ধান্ত নিয়ে আসে না আর কোনো পরিবারের মধ্যেও আসে নাই এইটা আরেকটা বিষয় আর শেষ কথা হলো যে উনি ইচ্ছা করে বলে দিতে পারতেন যে আবু বকরকে তোমরা নেতা বানাও কিন্তু উনি চান নাই যে উনি সিদ্ধান্ত নেবেন উনি চাইছেন এটি সম্ভবত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা ছিল যে উনি করবেন যে লোকদের হাতে ছেড়ে দিবেন লোকেরা নিজেরা সিলেক্ট করে নিবে এইভাবেই আমাদের মধ্যে এই যে মানুষের পছন্দ অনুযায়ী নেতৃত্ব সৃষ্টি হয় এটা আমাদের মধ্যে এসে আল্লাহ আমাদেরকে এই জিনিসগুলো থেকে ফায়দা নেওয়া তৌফিক দান করো মায়িক ইল্লাহ বি আসসালাম আলিকুম রহমতুল্লাহ